নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার গুরুত্ব কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। এবং আপনারা যদি এর আগের যে এপিসোডগুলো আছে বা এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে আসেন, তাহলে একবার প্লেলিস্টে গিয়ে সেগুলো একবার দেখে নেন। একটা সিকোয়েন্স মেনটেন করে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা কোশ্চেন আনসার পর্বে চলে যাই। তা প্রথম প্রশ্ন আছে, একটি ইকো ক্লাবের সদস্য সংখ্যা কত হতে পারে? ক 20-30 জন ছাত্রছাত্রী, খ 30-40 জন ছাত্রছাত্রী, গ 30-50 জন ছাত্রছাত্রী, এবং ঘ হচ্ছে 50-60 জন ছাত্রছাত্রী। তাই এখানে ক খ গ ঘ দি দেওয়া আছে, আমরা এটাকে এ বি সি ডি করে বলবো, কেননা আপনাদের পরীক্ষার সময় ওই মাসে যে এ বি সি ডি করে দেওয়া থাকবে তা তখন আপনাদের কিন্তু একটা সুবিধা হবে, ঠিক আছে? তাই এখানে কটা এ, খটা বি, গটা সি আর ঘটা ডি, ঠিক আছে? চলুন বন্ধুরা, এই প্রশ্নের আমরা সঠিক উত্তর দেখে নেবো। তা ইকো ক্লাবের সদস্য সংখ্যা হতে পারে কত? এর সঠিক উত্তর হবে 20-30 জন ছাত্রছাত্রী। এটা ক্লাস 5-12 পর্যন্ত এই ইকো ক্লাব তৈরি করা হয়, প্রত্যেকটা স্কুলেও এগুলো লক্ষ্য করা যায়। এগুলো সাধারণত অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারেন এনএসই, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, ঠিক আছে? এনএসএস, যেমন আপনারা যখন স্কুলে ছিলেন তখন এইগুলো আপনারা দেখে থাকবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। তৃতীয় বিশ্বে শিশুদের মধ্যে অপুষ্টিতে ভোগে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগে আমরা এই প্রশ্নটি আলোচনা করেছিলাম। তা এর সঠিক উত্তর যেটি হবে এটি হচ্ছে প্রতি তিনটির মধ্যে একটি, ঠিক আছে? এটা দক্ষিণ আফ্রিকায় এটা বেশি লক্ষ্য করা যায়। চলে আসি পরবর্তী প্রশ্ন। তৃতীয় বিশ্বে প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়, তাহলে তৃতীয় বিশ্ব এর জলবাহিত রোগে কত লোক মারা যাচ্ছে? তা এর সঠিক উত্তর হচ্ছে 25,000। চলে আসি পরবর্তী প্রশ্ন। প্রথম বিশ্বে উন্নত দুনিয়ার মানুষ পৃথিবীর মোট জনসংখ্যা কত? তাহলে আমাদের কত ভাগ জনসংখ্যা সেটা আমাদের এখানে বার করতে হবে। তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা 20%। পরবর্তী প্রশ্নে চলে আসি। কোন সময় থেকে বনাঞ্চল দ্রুত ধ্বংস হতে পারে, বা কোন সময় থেকে বনাঞ্চল দ্রুত ধ্বংস হতে থাকে? তা কোন সময় থেকে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এর সঠিক উত্তর হবে শিল্প বিপ্লবের সময় থেকে কিন্তু বনাঞ্চল দ্রুত ধ্বংস হতে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম কি? তাহলে বায়ুমণ্ডলের ওজোন স্তরে মানে O3 লেয়ারটা এটা ক্ষয় হচ্ছে, তার জন্য প্রধান কারণটা কি? না, এর কারণ হচ্ছে যে গ্যাস, সেই গ্যাসটি হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। তো বর্তমানে দেখবেন যে AC, ফ্রিজ এরা CFC দিয়ে কাজ করে, তো বর্তমানে দেখবেন এগুলোতে CFC ফ্রি বলে লেখা থাকছে, তার কারণ ওগুলো CFC ছাড়া ওগুলো বিক্রি করার একটা টেন্ডেন্সি বা মানুষ যাতে কেনে তার একটা উপায়, ঠিক আছে? তাহলে CFC ফ্রি বলে এগুলোকে লিখছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। pH এর অম্লধর্মী হয়, এখানে চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 7-এর উপরে। তা এই প্রশ্নটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। যাদের চাওয়া হয়েছে তারা পোস্ট করবেন, যাদের চাওয়া হয়নি তারা কিন্তু পোস্ট করবেন না। চলে আসছি পরবর্তী প্রশ্নতে। পৃথিবীতে সবথেকে জন্মহার বেশি কোন দেশে? তাহলে জন্মহার বেশি কোথায় সেটা হচ্ছে সঠিক উত্তর হবে উগান্ডা। নেক্সট, পৃথিবী তলের বনে আচ্ছাদিত অংশের শতকরা পরিমাণ, মানে পৃথিবীর কত শতাংশ বনে আচ্ছাদিত হয়ে আছে সেই পার্সেন্টেজটা আমাদের এখানে জানতে চেয়েছে। তা সেই পার্সেন্টেজটা কত হবে? না, এর সঠিক উত্তর হবে প্রায় 10% বা 10%। চলে আসি পরবর্তী প্রশ্ন। দরিদ্র সীমার নিচে বসবাস করে তৃতীয় বিশ্বের মানুষ, মানে কত কোটি বাস করে যারা দরিদ্র সীমার নিচে, সেটা তৃতীয় বিশ্বে কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু 150 কোটি, যারা দরিদ্র সীমার নিচে বাস করে, মানে আন্ডার বিলো পভার্টি লাইন, BPL। চলে আসি পরবর্তী প্রশ্ন। 5 বছরের পৌঁছবার আগেই মারা যায় তৃতীয় বিশ্বের শিশুদের, মানে 5 বছর বয়স হয় না তার আগেই মারা যায় তৃতীয় বিশ্বের কতগুলো মানুষ বা তৃতীয় বিশ্বের কতগুলো শিশু? তা এটা 100-এর মধ্যে 10টা।
ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বিগত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে, তারা যে জমিগুলোকে গ্রাস করে ফেলেছে, গ্রাস করতে করতে সাহারা মরুভূমির আয়তন কত বেড়েছে? না, এর সঠিক উত্তর হচ্ছে 500 বর্গ কিলোমিটার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 2000 সালে দুরারোগ্য এইডস রোগে গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন, তাহলে এইডস রোগে 2000 সালে কত লোক আক্রান্ত হয়েছে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে 100 লক্ষ, মানে 1 কোটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির কি হয়? তা এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার দেখা গেছে কোশ্চেনটা। তা এর সঠিক উত্তর আমাদের জানতে চাওয়া হয়েছে যে এখানে দেখুন, অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির কিন্তু অম্লতা বৃদ্ধি পায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, জমির অম্ল হয়ে ওঠে, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন। তা পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিথেন উৎপাদনের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাহলে মিথেন উৎপাদনের সাথে কিসের সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে জানতে চাইছে। তা মিথেন উৎপাদনের সাথে সম্পর্ক রয়েছে গরুর, কেন না? গরুর যে মল আছে, গরুর মল থেকে বা গরুর গু থেকে কিন্তু মিথেন গ্যাস উৎপাদন করা হয়, গোবর সার যেটাকে বলে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জলে হাইড্রোজেন সালফাইড সৃষ্টিতে কার ভূমিকা রয়েছে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা জলে হাইড্রোজেন সালফাইড সৃষ্টিতে তা এটা কিন্তু অণুজীবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিষাক্ত ধাতু হলো, তার মানে এই যে ধাতুগুলো আছে তার মধ্যে কোন ধাতুটা বিষাক্ত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে পারদ, সীসা, ক্যাডমিয়া ও দস্তা, এইগুলো কিন্তু বিষাক্ত ধাতু। আমাদের শরীরে এগুলোর প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন থেকে বেশি হলে এগুলো কিন্তু শরীরে বিষাক্ত হয়ে যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কীটনাশকের বিষক্রিয়া পরিবেশের বহুগুণ বেড়ে যাওয়ার কারণ হলো, তাহলে কীটনাশকের বিষক্রিয়া যদি শরীরে বহুগুণ বেড়ে যায় তাহলে কি সৃষ্টি হয়? না, তখন সৃষ্টি হয় বায়োম্যাগনিফিকেশন, তা তখন সৃষ্টি হয় কি? বায়োম্যাগনিফিকেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব নিয়ন্ত্রণের উপর প্রভাব বিস্তার করে, তাহলে ওজোন স্তরের ঘনত্ব নিয়ন্ত্রণ এর উপর প্রভাব বিস্তার করে কোন অক্সাইড বা কোন গ্যাস? তা এখানে সঠিক উত্তর হবে নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তাহলে ওজোন স্তরের ঘনত্ব নিয়ন্ত্রণের উপর প্রভাব বিস্তার করে নাইট্রিক অক্সাইড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দূষণকারী পদার্থ হলো, তাহলে এই 4টের মধ্যে যেটা দূষণকারী পদার্থ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা আর্সেনিক, ফ্লোরাইড, সীসা ও ডিডিটি, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর অপশন সি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে জলকে কি করা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে সঠিক উত্তর হবে আর্সেনিক, লোহা ও জলবাহিত জীবাণুমুক্ত করা হয়, ঠিক আছে, এইটা কিন্তু অপশন সি, এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী, তাহলে ভূপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটার জন্য কোন গ্যাস দায়ী? না, মিথাইল আইসোসায়ানাইট বা এমআইসি, এমআইসি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চার্নোবিল রাশিয়ায় যেটা আছে পারমাণবিক শক্তি উৎপাদন, তাহলে এটা কোথায় অবস্থিত? আমাদের এখানে চার্নোবিল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র এটা কোথায় অবস্থিত? না, এটা সঠিক উত্তর হবে ইউক্রেনে, ঠিক আছে, এটা ইউক্রেনে এটা কিন্তু অবস্থিত। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, শব্দ দূষক পরিমাপক একক হলো, তাহলে শব্দ দূষণ কি দিয়ে পরিমাপ করা হয়? তা এর সঠিক উত্তর হচ্ছে ডেসিবেল। নেক্সট প্রশ্ন, জলাশয়ে ফসফরাসের পরিমাণ বৃদ্ধিতে, তা জলাশয়ে যদি ফসফরাস বৃদ্ধি পায় তাহলে কি হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে ইউট্রিফিকেশন ঘটে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুনামি হলো বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাসের কি সেটা আমাদের, মানে জলোচ্ছ্বাসের কি নাম সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে জাপানি নাম, তাহলে জাপানিরাই নামকরণ করেন এটাকে সুনামি বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আর্সেনিক দূষণের সঙ্গে জড়িত রোগ, মানে আর্সেনিকের ফলে যে রোগটা আমাদের এখানে হয় সেই রোগটা কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। আর এটা সঠিক উত্তর হচ্ছে মেলানোসিস, মেলানোসিস এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মিক গ্যাস এর সাথে কোনটার সাথে সম্পর্কযুক্ত সেটা আমাদের এখানে বলতে হবে। না, এটা সঠিক উত্তর হচ্ছে ভূপালে দুর্ঘটনার সঙ্গে যুক্ত। তো এরকমই একটা প্রশ্ন আমরা একটু আগে করে আসলাম,
যে মিথাইল আইসোসায়ানাইড এটা কিন্তু ভূপালে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো কমন সব জায়গায় থাকে, কিন্তু এইগুলো আপনারা কিন্তু ভালোভাবে একটু মস্তিষ্কগত করবেন যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের যাতে ভুল না হয়। ঠিক আছে বন্ধুরা, চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো আমাদের স্ক্রিনে। তা পরবর্তী প্রশ্ন আছে কি না, অতিরিক্ত শব্দ চোখের তারাকে কি করে সেটা আমাদের এখানে বলতে হবে। তাহলে শব্দের তারাকে কিন্তু সংকুচিত করে। চলে আসি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, বায়োগ্যাস উৎপন্ন হয়, তাহলে বায়োগ্যাস কিসের থেকে উৎপন্ন হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে সঠিক উত্তর দেখিনি, গোবর ও কৃষি বর্জ্য থেকে, আগ্নেয়গিরি থেকে, পৌর আবর্জনা থেকে। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গোবর ও কৃষি বর্জ্য থেকে আর পৌর আবর্জনা থেকে কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাই এখানে সঠিক উত্তর হবে ক এবং ক। তো বন্ধুরা এই ছিল আমাদের 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা, যেটা এনভায়রনমেন্ট স্টাডি বা পরিবেশ বিদ্যার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা আপনারা এই যে কোশ্চেনগুলো যা আগে থেকেই জানতেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেল, এবং যাদের জানতেন না তাদের একবার করে কোশ্চেনগুলো পড়া হয়ে গেল। এবার আপনারা যাতে পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো না ভুল করেন, তা সেই জন্য আমরা কি করব, আমরা আজকে আরেকবার রোমন্থন করব বা রিভাইজ করার মাধ্যমে আপনাদের মাথায় এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী হবে সেগুলো ঢুকিয়ে দেবো। যার ফলে কি হবে, পরীক্ষার সময় আপনাদের যখন এই ধরনের কোশ্চেনগুলো চলে আসবে তখন আপনাদের যাতে কোনো প্রবলেম ছাড়াই আপনারা যাতে এই কোশ্চেনগুলোতে অ্যান্সার করতে পারেন, তা সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করবো। ঠিক আছে, তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এনে এগুলো যাতে আপনাদের মনে থাকে তার জন্য ভিডিওটি আপনারা। তো চলে আসছি বন্ধুরা, রিভাইজ করবো প্রথম প্রশ্নে। তাহলে একটি ইকো ক্লাবের সদস্য সংখ্যা কত হতে পারে, এর সঠিক উত্তর 20-30 জন ছাত্রছাত্রী। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বিশ্বের শিশুদের মধ্যে অপুষ্টিতে ভোগে, এর সঠিক উত্তর প্রতি 3টির মধ্যে একটি। নেক্সট, তৃতীয় বিশ্বে প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়, এর সঠিক উত্তর 25,000 লোক। নেক্সট, প্রথম বিশ্বের উন্নত দুনিয়ার মানুষ পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা 20%। নেক্সট, কোন সময় থেকে বনাঞ্চল দ্রুত ধ্বংস হতে থাকে, এর সঠিক উত্তর শিল্প বিপ্লবের সময় থেকে। নেক্সট, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম, এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, পিএইচ এর মান অম্লধর্মী হয়, এর সঠিক উত্তর হচ্ছে 7-এর উপরে। নেক্সট, পৃথিবীতে সবথেকে জন্মহার বেশি কোন দেশে, এর সঠিক উত্তর হচ্ছে উগান্ডা। নেক্সট, পৃথিবীতলের বনে আচ্ছাদিত অংশের শতকরা পরিমাণ, এর সঠিক উত্তর হচ্ছে প্রায় 10। নেক্সট, দরিদ্র সীমার নিচে বসবাস করে তৃতীয় বিশ্বের মানুষ কত, সেটা 150 কোটি। নেক্সট, 5 বছরের পৌঁছবার আগেই মারা যায় তৃতীয় বিশ্বের শিশুদের শতকরা 10টি। নেক্সট, বিগত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে 500 বর্গ কোটি কিলোমিটার। নেক্সট, 2000 সালে দুরারোগ্য এইডস রোগে গোটা বিশ্বে আক্রান্ত হয়েছে, এর সঠিক উত্তর 10 লক্ষ। নেক্সট, অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির সঠিক উত্তর অম্লতা বৃদ্ধি পায়। নেক্সট, মিথেন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত রয়েছে, এর সঠিক উত্তর হবে গরুর। নেক্সট, জলে হাইড্রোজেন সালফাইড সৃষ্টিতে অণুজীবের ভূমিকা রয়েছে। নেক্সট, বিষাক্ত ধাতু হলো, সঠিক উত্তর পারদ, সীসা, ক্যাডমিয়াম ও দস্তা। নেক্সট, কীটনাশকের বিষক্রিয়ায় পরিবেশের বহুগুণ বেড়ে যাওয়ার কারণ হলো, এর সঠিক উত্তর হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। নেক্সট, ওজোন স্তরের ঘনত্ব নিয়ন্ত্রণের উপর প্রভাব বিস্তার করে, এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড। নেক্সট, দূষণকারী পদার্থ হলো, এর সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক, ক্লোরাইড, সীসা ও ডিডিটি। নেক্সট, আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে জলকে, সঠিক উত্তর আর্সেনিক, লোহা ও জলবাহিত জীবাণুমুক্ত করা হয়। নেক্সট, ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী, এর সঠিক উত্তর হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। নেক্সট, চার্নোবিল পারমাণবিক শক্তি উৎপাদন, এর সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন অবস্থিত। নেক্সট, শব্দ দূষক পরিমাপক একক হলো, এর সঠিক উত্তর হচ্ছে ডেসিবেল। নেক্সট, জলাশয়ে ফসফরাসের পরিমাণ বৃদ্ধিতে ইউট্রিফিকেশন ঘটে। নেক্সট, সুনামি হলো বিশাল সমুদ্রের জলোচ্ছ্বাস, এর জাপানি নাম। নেক্সট, আর্সেনিক দূষণের সঙ্গে জড়িত রোগটি, এর সঠিক উত্তর হচ্ছে মেলানোসিস। নেক্সট, মিক গ্যাস, এর সঠিক উত্তর হচ্ছে ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী। নেক্সট, অতিরিক্ত শব্দ চোখের তারাকে সঠিক উত্তর হবে সংকুচিত করে। নেক্সট এবং লাস্ট, বায়োগ্যাস উৎপন্ন হয়, সঠিক উত্তর হচ্ছে গোবর ও কৃষি বর্জ্য থেকে এবং পৌরসভার আবর্জনা থেকে। মানে এখানে সঠিক উত্তর হবে ক এবং গ। ঠিক আছে, তো বন্ধুরা এই কোশ্চেনগুলো আমরা প্রত্যেকটাই আলোচনা করে নিয়েছি, যার ফলে কি হবে, এই কোশ্চেনগুলো যদি আপনাদের পরীক্ষার সময় চলে আসে তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার কিন্তু আপনারা সবাই করতে পারবেন। ঠিক আছে, তা এইবার আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা এবার আপনারা একটু হোমটাস্কের প্রশ্ন মানে বিশেষ আকর্ষণীয় বিষয়, তা আপনাদের হোমটাস্কের প্রশ্নটা হলো,
জৈব বৈচিত্র্যের মাপকাঠি হলো অপশন এ প্রজাতি, অপশন বি প্রজাতির সংখ্যা, অপশন সি প্রজাতির অবলুপ্তির হার, আর অপশন ডি হচ্ছে প্রজাতি বিকাশের হার। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, জৈব বৈচিত্র্যের মাপকাঠি হলো অপশন এ প্রজাতি, অপশন বি প্রজাতির সংখ্যা, অপশন সি প্রজাতির অবলুপ্তির হার, আর অপশন ডি হচ্ছে প্রজাতির বিকাশের হার। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর আছে সেটা আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।